আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন বাজে 6:30। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ আজকে 21শে ফেব্রুয়ারি। আমাদেরকে 7:30টার মধ্যে কলেজে থাকতে বলা হয়েছে, কিন্তু যে পরিমাণ কুয়াশা পড়েছে আমার মনে হয় না আমি 7:30টায় যেতে পারবো। যখন কুয়াশা কমবে তখনই যাব ইনশাল্লাহ। তো যখন কুয়াশাটা হচ্ছে একটু কমেছে তখনই আমি বাসা থেকে বের হয়েছি। আর আজকে ছোট্ট একটা ব্যাগই নিয়েছি, প্রতিদিন হচ্ছে বড় ব্যাগ নিতে নিতে আমার কাঁধ ব্যথা হয়ে গেছে, আর আজকে যেহেতু ক্লাস হবে না তাই ছোট্ট একটা ব্যাগই নিলাম। তালিপুর স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম যে এখানে তালিপুর স্কুলের শিক্ষার্থীরা খালি পায়ে হচ্ছে ফুল নিয়ে হাঁটাহাঁটি করছিল। তো এটা দেখে হচ্ছে অনেক ভালো লাগছিল, কারণ এক সময় আমরাও হচ্ছে এরকম খালি পায়ে আসতাম, কোনো জুতা পরতাম না আর ফুলের তোড়া বানিয়ে নিয়ে আসতাম বাসা থেকে। আমাদের কলেজের পাশে কিন্তু এরকম অনেক ফুলের দোকান দেখা যায়, আর কোনো অকেশনে এগুলো একদম অনেক সুন্দর করে সাজায়। আর এই ভায়াটা মানে কোথা থেকে এসেছে আমি কিছুই জানি না। আমি তো ভেবেছিলাম যে আমরাই হয়তো সবার আগে এসে পড়েছি, আর এসে কোনো হয়তো কাউকে দেখবো না। তবে এখানে এসে দেখি যে না, অনেক স্টুডেন্টসরা এসেছিল বিভিন্ন স্কুল থেকে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। অনেক স্টুডেন্টরা ছোট থেকে শুরু করে বড় অনেক স্টুডেন্টরা এসেছিল, আর আমরা এখানে হচ্ছে ফুল কিনেছিলাম, ওইটা একটু ভিডিও করছিলাম। তো যাওয়ার পরে হচ্ছে এখানে যে শপথের পার্ট এটা শুরু হয়ে যায়, কিন্তু আমি একটু ভিডিও করছিলাম। আর এখানে শপথ, তারপর হচ্ছে দোয়া মাহফিল, এগুলো হচ্ছিল। তো শপথ পাঠ করার পর হচ্ছে আমরা একটু সাইডে এসে বসেছিলাম, আর তখনই দেখলাম হচ্ছে আমি জানি না ভাইয়াদেরকে কি বলে, মেবি ইস্পাহানের ছাত্রলীগ এরকম টাইপের কিছু একটা হবে। তো তারাই এসেছে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য, তো আমি তাদেরকে ভিডিও করলাম। এ পর্যায়ে হচ্ছে এখন এখানে আলোচনা পর্ব শুরু হয়েছে, কিন্তু আমি আলোচনা পর্ব, তারপর হচ্ছে কবিতা আবৃত্তি, গান, এগুলো কিছুই ভিডিও করি নাই, কারণ এগুলো শুনতে শুনতে হচ্ছে আমার মাথা একদম হ্যাং হয়ে গিয়েছিল।
আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছে একটি ছোট্ট নাটিকা, যেটা হচ্ছে আমার সিনিয়র ভাই এবং আপুরা করেছে। তো এটার জন্যই আসলে হচ্ছে আমার মেন এখানে আসা, ব্লগের জন্য এসেছি, তবে এটা হচ্ছে মূল আকর্ষণ এই 21শে ফেব্রুয়ারি। আমার পত্রিকাটা দিয়ে যাও তো। এই নিন বাবা। একই বৌমা, আবার সে ইংরেজি পত্রিকা? আপনাকে কতবার করে বললাম যে বাংলা পত্রিকাটা রাখতে? আমাদের ফ্যামিলির এসে বাংলা পত্রিকা বানায় না বাবা, আর অনেক রিলেটিভ রেদা এসে আমাদের ফ্ল্যাগ ছিটায়। তাছাড়া আপনার ছেলে এসে বাংলা পত্রিকা একদম পছন্দ করে না বাবা। তুমি এক্ষুনি ও চোখের সামনে থেকে যাও। হাই দাদু। দাদু, তুমি বহুত বুড়া লাগতা হে, ক্যা হুয়া বতাও না মুঝকো। তোরা কেউ আমার চোখে সামনে আসবি না, তোদের এই অপসংস্কৃতি আমার একদম ভালো লাগে না, দূর হো আমার চোখে সামনে থেকে। দাদু, ইউ সামটাইমস সো রাফ। স্যার, আমি স্যার স্যার আমার কি শরীর খারাপ? না, আমার শরীর না, আমার মনটা খারাপ। এমনি মন খারাপ স্যার, আমি কোনো ভুল করছি? তুই না, ভুল করেছি আমি। আমি ওদের কিছু শেখাতে পারিনি, না দেশপ্রেম, না শ্রদ্ধা, না মনুষ্যত্ব। স্যার, আপনি কি কইতাছেন? আমি তো কোনো কিছুই বুঝতেছি না। তোকে না কতবার বলছি এমন কেউ ভাষায় কথা বলবি না, এতদিন হয়ে গেল এখনো শুদ্ধ করে কথা বলতে পারিস না? সেভাবেই কথা বলবে, এটা তার মাতৃভাষা, সে জন্মনের মতো করতে কথা বলবে না, সে তার মনের মতো করে কথা বলবে। খবরদার, তার ভাষা নিয়ে কোনো জোর কবচ্ছি চলবে না। তোমরা কি শুরু করেছো বাবা? কোথায় আমরা আপডেট হওয়ার চেষ্টা করছি আর তুমি তোমার একদমই নিয়ে আসো। সেদিন দেখলাম উপজাতিদের নিজস্ব মাতৃভাষায় পাঠ্য বই তৈরি হয়েছে, সেটি নিয়ে তুমি একেবারে আপ্লুত হয়ে গিয়েছো। এসব ক্ষুদ্র নিগোষ্ঠী মাতৃভাষায় পাঠ্য বই বের করার কি দরকার ছিল? যত সব উদ্ভুত চিন্তা, অবশ্যই বের করতে হবে, এটা তাদের অধিকার। মায়ের ভাষায় বই পড়বে, এর চেয়ে মধুর, এর চেয়ে মলিন আর কি হতে পারে? আমার ভয় হচ্ছে এই তাদের মতো কলঙ্কার যদি সেই পাঠ্যভাষায় জন্মগ্রহণ করতো, তাহলে আজ আমাকে উর্দু ভাষায় কথা বলতে হতো। বাকি তাদের মতো কলঙ্কাররা এখন জন্মগ্রহণ করেছে, নয়তো আমার মায়ের ভাষা চিরতরে হারিয়ে যেত। আজ আমি গর্বিত, আজ আমি প্রাণ ভরে বাংলায় কথা বলতে পারি, প্রাণ ভরে নিঃশ্বাস দিতে পারি। সেদিন মায়ের ভাষার জন্য তাদের বুকে তাদের রক্ত ঢেলে দিলে আজ আমি বাংলায় কথা বলতে পারতাম না। কিন্তু আসল এই বাংলা বাজার বাংলা ভাষার সম্মান আমরা রক্ষা করতে পারছি না, একান্তই আমাদের দায়িত্ব ছিল। কিন্তু বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমার চোখ খুলে দিয়েছ। আমরা অবশ্যই আমাদের মাতৃভাষার সম্মান রক্ষা করব। তো অনুষ্ঠান শেষ হতে না হতে হচ্ছে আমরা ফুচকার দোকানে চলে আসি। আমরা সকালে কিছুই খাইনি, যে কারণে আমাদের এত ভয়ঙ্কর পরিমাণে ক্ষুধা লেগেছিল, যে কারণে তাড়াতাড়ি করে হচ্ছে ফুচকার দোকানে চলে এসেছি। আর সুমাইয়া হচ্ছে আমাদের আজকে এই আইসক্রিমটা ট্রিট দিয়েছে, আর যেটা খেতে খেতে হচ্ছে বাসায় চলে যাচ্ছি। তো এই আইসক্রিমটা খেতে খেতেই হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। খুদা হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।